সো অ্যাক্ট ফোর সিন টু কি পাচ্ছি, সিন থ্রি, এন্টার ব্রুটাস অ্যান্ড ক্যাসিয়াস। এই জায়গাটা ক্যাসিয়াস ব্রুটাস তাদের রুদ্ধদ্বার বৈঠক শুরু করলো দুজনের। তাহলে দেখো এক জায়গায় এক সময় দুজনে মিলে কত কনস্পিরেসি করেছে সিজারকে মারার জন্য। সিজারের ওদের উদ্দেশ্য সফল হয়েছে, সিজার মরেছে, সিজারকে মার্ডার করা হয়েছে ব্রুটালি। অথচ দেখো যারা দুজনে মিলে সিজারকে মার্ডার করলো তাদের নিজেদের মধ্যে কত বড় একটা ফাঁক সময়ের সঙ্গে সঙ্গে খুলে ধরলো। এটাই হচ্ছে আইরনি অফ ফেট, আমাদের ভাগ্য এটা। যার সঙ্গে মিলে তুমি এখন প্লট করবে, একদিন তার সঙ্গে সে তোমার এগেনস্টে প্লট করবে, তুমি যা করবা তা ফেরত পাবাই। ব্রুটাসের টেন্ট, ব্রুটাসের টেন্টে ওদের কথা হচ্ছে। এন্টার ব্রুটাস অ্যান্ড ক্যাসিয়াস। ক্যাসিয়াস, দ্যাট ইউ হ্যাভ রং টু মি ডট অ্যাপিয়ার ইন দিস। দেখো তুমি যে আমার সঙ্গে অন্যায় করেছো সেটা কিন্তু অলরেডি এখানে শো করছে। ইউ হ্যাভ কন্ডেমড অ্যান্ড নোটেড লুসিয়াস পেলা, গোল করবে। লুসিয়াস পেলাকে তুমি কন্ডেম করেছো, তুমি ওকে নোটেড করেছো। নোটেড এখানে নোটেড মানে দেওয়া আছে ব্র্যান্ডেড উইথ ডিসগ্রেস, তার মানে ডিসগ্রেস, নিচু দেখিয়ে তুমি তাকে নিচু দেখিয়েছো। ফর টেকিং ব্রাইবস হিয়ার ফর দ্য সার্ডিয়ান্স, এখানে সার্ডিয়ানদের কাছ থেকে ব্রাইব নিচ্ছিল বলে তুমি লুসিয়াস পেল্লাকে নোটেড করেছো, কন্ডেম করেছো। এই জায়গাটা স্টারমার্কস দেবে লুসিয়াস পেল্লাকে কী করেছিল। ওয়্যার ইন মাই লেটার্স, অথচ আমি আমার চিঠিতে প্রেয়িং অন হিজ সাইড, তার সাইড নিতে বলেছিলাম তোমাকে, মানে তাকে ফেভার করতে বলেছিলাম, তার পক্ষে তোমাকে বলেছিলাম। কার পক্ষে? পেল্লার পক্ষে, লুসিয়াস পেল্লা। বিকজ আই নিউ দ্য ম্যান, বিকজ ক্যাসিয়াস অলরেডি নোজ দ্য ম্যান, অ্যান্ড ওয়্যার স্লাইটেড অফ, আর ব্রাস্ট সাইড, আর বলছিল উনি বলেছিলেন যাতে ওকে যাতে ব্রাস্ট সাইড করা হয়, ওর যে যে কেসটা সেটা যেন ব্রাস্ট অ্যাসাইড কন্টেম্পচুয়াসলি, একদম ওটা যেন সাইড করে দেওয়া হয়। তার মানে একটা ব্রাইবিংকে প্রশ্রয় দিয়েছিল ক্যাসিয়াস, আর সেটা ব্রুটাসের কাছে এক্সপেক্ট করেছিল ব্রুটাস সেটা করবে। যে কী করবে, যেখানে স্টার মার্কস দিয়ে রাখো লুসিয়াস পেল্লার সঙ্গে কী হয়েছিল, পরীক্ষা কোশ্চেন আসতে পারে। ব্যাস ব্রুটাস ধরল, ইউ রং ইয়োর সেলফ টু রাইট ইন সাচ কেস। ব্রুটাস কিন্তু এদিক দিয়ে খুব সৎ। ব্রুটাস বলল, দেখো তুমি যখনই আমাকে এই চিঠিটা লিখলে, যে চিঠিটা বোঝা যাচ্ছে যে আমি একজন ব্রাইব নিয়েছে তাকে আমার পানিশ করা উচিত, তার পক্ষে তুমি চিঠি লিখলে, তখনই তুমি নিজের সঙ্গে নিজে অন্যায় করেছো, কারণ তুমি একজন অফ গিলটিকে ডিফেন্স করেছো এরকম একটা অফেন্স করার ক্ষেত্রে। তখন ক্যাশিয়াস বলল, ইন সাচ এ টাইম অ্যাজ দিস ইজ, ইট ইজ নট মিট দ্যাট এভরি নাইস অফেন্স শুড বিয়ার হিজ কমেন্ট। বলছে এটা এই ঠিক সময়, এটা কিন্তু ঠিক নয় যে সব কিছু, দ্যাট দিস ইজ নট মিট, এটা কিন্তু প্রপার নয়, দ্যাট এভরি নাইস অফেন্স, নাইস মানে খুব ট্রিভিয়াল, খুব ছোটোখাটো বিষয়গুলো, শুড বিয়ার হিজ কমেন্ট, সব কিছুই একটা শুড বিয়ার সেটা বহন করবে, হিজ কমেন্ট মানে শুড বি ক্রিটিসাইজড। তার মানে ক্যাসিয়াস তখন মানে ব্রাইবিংয়ের পক্ষে বলতে গিয়ে বলল, এটা কিন্তু ঠিক সময় না যখন আমরা ছোটোখাটো ব্যাপারেও ক্রিটিক্যালি কমেন্ট করব। তার মানে ব্রুটাস যে অনেস্টলি একজন ব্রাইব নিচ্ছে তার এগেনস্টে, লুসিয়াস পেল্লার এগেনস্টে স্টেপ নিয়েছে, সেটা কিন্তু ক্যাসিয়াস পছন্দ করেনি। উল্টো ক্যাসিয়াস তাকে বলছে, মানে পাওয়ার কোরাপ্টস এভরি ম্যান, ও অলরেডি কোরাপ্টেড, ও বলল যে এরকম সময়ে ছোটোখাটো ব্যাপারগুলো পাত্তা না দেওয়াই ভালো, যেটা আমাদের গভর্নমেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে কিন্তু, যেটা গভর্নমেন্ট পুরোটা মানে পাওয়ার কোরাপ্টস এভরি ম্যান, অ্যাবসোলিউট পাওয়ার কোরাপ্টস অ্যাবসোলিউটলি, যেটা এখন চলছে বাজার। তখন ব্রুটাস রিজনিং দিল, লেট মি টেল ইউ, আমি তোমাকে বলি ক্যাসিয়াস, ইউ ইয়োর সেলফ আর মাচ কন্ডেমড টু হ্যাভ অ্যান ইচিং পাম টু সেল অ্যান্ড মার্ট ইয়োর অফিসেস ফর গুড টু আনডিজার্ভার্স, যারা ডিজার্ভ করে না,
তাদের পক্ষ নিয়ে এটা কিন্তু ভুল করেছো। লেট মি টেল ইউ, দেখো আমি তোমাকে বলছি ক্যাসিয়াস, দ্যাট তুমি নিজের এই তুমি যখন ওই ঘুষের পক্ষে বললে তখন তুমি নিজেই নিজেকে অ্যাকিউজ করেছো কিসে, অফ হ্যাভিং আ হ্যান্ড দ্যাট ইচেস টু টেক ব্রাইভস, যার কিনা ঘুষ নেওয়ার জন্য হাতটা চুলকাচ্ছিল তাকে ডিফেন্স করার জন্য তুমি অলরেডি অ্যাকিউজড হয়ে গেছো, অফ সেলিং অফিসেস টু অ্যাকসেপ্টিং ব্রাইবস ফ্রম, যাতে তোমার অফিসরা ইচিং পাম্প টু সেল অ্যান্ড মার্ট, মার্ট কথাটার মানে হচ্ছে সেল অ্যান্ড ব্যাটার অ্যাওয়ে, বাটার অ্যাওয়ে, তুমি বাটার অ্যাওয়ে করছো কি ফর গোল্ড, গোল্ড মানে অ্যাকসেপ্টিং মানি মানে ধন, ধন সম্পত্তি তারা ইয়ে করবে, সেল করবে, মার্ট করবে, সেটার ক্ষেত্রে তোমার অফিসেস মানে যারা তোমার অফিসেস আনডিজার্ভার্স, কারা যারা আনডিজার্ভার্স, যারা কখনোই ডিজার্ভ করে না, তোমার অ্যাপয়েন্টমেন্টস, যারা কি না টাকা নিচ্ছিল, যাদের ইচিং পাম্প, যাদের টাকা নেওয়ার জন্য হাত চুলকাচ্ছিল, তাদেরকে তুমি যে সাপোর্টটা করলে তাতে কিন্তু তোমারই ক্ষতি হলো। আই অ্যান ইচিং পাম্প, কি আমার ঘুষ নেওয়ার জন্য পাম্প চুলকাচ্ছিল? ইউ নো দ্যাট ইউ আর ব্রুটাস, তুমি জানো তুমি ব্রুটাস, দ্যাট স্পিকস দিস, সেই কথাটা বলছো, অর বাই দ্য গডস দিস স্পিচ ওয়েল এলস ইউর লাস্ট। শোনো, তুমি আগে শোনো কথা, তুমি আমাকে অ্যাকিউজ করছো হচ্ছে করাপশন, ইচিং পাম্প মানে করাপশন, আর তুমি জানো তুমি ব্রুটাস যে কিনা এরকম ইনসাল্টিং ম্যানারে আমাকে কথা বলছো। আমি ভগবানের কাছে প্রতিজ্ঞা করছি, বাই দ্য গডস, এটাই তোমার শেষ কথা হবে, এরপরে আর তুমি কথা বলতে পারবে না। তার মানে এটা যদি ব্রুটাস বলে, ব্রুটাসকে মেরে ফেলা হবে। সঙ্গে সঙ্গে ব্রুটাস বলল, দ্য নেম অফ ক্যাসিয়াস, ক্যাসিয়াসের নাম অনার্স দিস করাপশন, হ্যাঁ এই যে অনার্স দিস করাপশন অ্যান্ড চ্যাস্টিসমেন্ট ডথ দেয়ার ফর হাইড হিজ হেড। তাই বলছে এই যে তুমি তোমার অ্যাসোসিয়েট অফিসার্সদেরকে অফেন্স করছো, তাতে এই যে তুমি তাদেরকে বিক্রি করছো টাকার জন্য, তারা যাতে ব্রাইব নেয়, সেটাকে তোমার অনারেবল নেমের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে যাচ্ছে, ক্যাসিয়াসের নামের সঙ্গে করাপশনটা, ক্যাসিয়াসের নামের সম্মানের সঙ্গে করাপশনটা রিলেটেড হয়ে যাচ্ছে, আর চ্যাস্টিসমেন্ট পানিশমেন্ট, তাই জন্য পানিশমেন্ট ডথ দেয়ার ফর হাইড হিজ হেড, পানিশমেন্ট অ্যাফ্রেড, নিজেই পানিশমেন্ট হিমসেলফ ইজ অ্যাফ্রেড টু শো ইটসেলফ, পানিশমেন্ট তাই তার মাথাটা দেখাতে ভয় পাচ্ছে, কারণ যখন সুপ্রিমো কেউ করাপশনে ঢেকে যায় তখন চ্যাস্টিসমেন্ট মানে পানিশমেন্ট তার মাথাটা লুকিয়ে ফেলে, তার কারণ মাথাটা দেখে যে মাথাই তো করাপশানে, তাহলে আমি কাকে দিব? বার একটা ক্যাসিয়াসের মতো একজন পাওয়ারফুল ম্যান ইন রোম, সে যখন নিজেই করাপশানে, সে যখন ব্রাইবিংকে প্রশ্রয় দিচ্ছে, তাহলে আর কোথার থেকে পানিশমেন্ট পাবে? পানিশমেন্ট নিজেই লজ্জা পেয়ে যাচ্ছে, মাথা লুকিয়ে দিচ্ছে। চ্যাস্টিসমেন্ট কি? আমি ইয়ে পানিশমেন্ট, তুমি আমাকে পানিশমেন্টের কথা বলছো? রিমেম্বার মার্চ, মনে করো মার্চ মাসের কথা, দ্য এইট ইজ অফ মার্চ, রিমেম্বার ইট ইজ অফ মার্চ, 15th February, মনে করো 15th day অফ মার্চ, মনে করো, ডিড নট গ্রেট জুলিয়াস ব্লিড ফর জাস্টিস সেক, আমরা জুলিয়াস সিজারকে মারিনি শুধুমাত্র জাস্টিসের জন্য। এটা তো সত্যি, ব্রুটাস কিন্তু একমাত্র জাস্টিসের জন্যই মেরেছিল, ক্যাসিয়াস কিন্তু তার জন্য মারেনি, ক্যাসিয়াসের পার্সোনাল গ্রাজ ছিল। হোয়াট ভিলেন টাচড হিজ বডি দ্যাট ডিড স্ট্যাব অ্যান্ড নট ফর জাস্টিস? এরপর বলছে, নট ওয়ান অফ দোজ হু স্ট্যাবড হিম ওয়াজ সাচ আ ভিলেন অ্যাজ টু ডু সো ফর এনি আদার কজ বাট দ্যাট অফ জাস্টিস। তার মানে যারা তার বডিটাকে টাচ করেছে মানে মেরেছে, তারা এমন ভিলেন ছিল যে তাকে স্ট্যাব করেছে অন্য কোনো মোটিভে না, শুধুমাত্র জাস্টিস পাওয়ার জন্য। হোয়াট ভিলেন টাচ হিজ বডি, যায় যেইসব ভিলেনের বডিটাকে টাচ করে ওকে মেরেছে, দ্যাট দিড স্ট্যাব,
বাট নট ফর জাস্টিস, নট ফর জাস্টিস, তারা কি জাস্টিসের জন্য করেনি? তার মানে তারা জাস্টিসের জন্যই করেছিল। হোয়াট শ্যাল ওয়ান অফ আস দ্যাট স্ট্রাক দ্য ফোরমোস্ট ম্যান অফ অল দিস ওয়ার্ল্ড, কে ছিল? কাস্কা। বাট ফর সাপোর্টিং রবার্স শ্যাল উই নাও কন্টামিনেট আওয়ার ফিঙ্গার্স উইথ বেস ব্রাইবস অ্যান্ড সেল দ্য মাইটি স্পেস অফ আওয়ার লার্জ অনার্স ফর সাচ ফর মাচ ট্র্যাশ অ্যাজ মে বি গ্র্যাস টু দাস। প্রশ্নের পর প্রশ্ন করছে, কী করছে? এটা কি তাহলে পসিবল না যে আমাদের মধ্যে একজন যে কিনা সবার আগে মেরেছিল, হ্যাঁ, ফোরমোস্ট ম্যান যে কিনা ইন দিস ওয়ার্ল্ড মেয়ারলি ফর সাপোর্টিং দ্য এনিমিজ অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস, জাস্টিসের জন্য আর এনিমির ফ্রিডম, এনিমির ফ্রিডমকে আটকাতে যে মেরেছিল, শ্যাল উই নাও পলিউট আওয়ার হ্যান্ডস, তাহলে কি আমাদের হাতকে আমরা পলিউট করছি না বাই অ্যাকসেপ্টিং ডিসগ্রেসফুল ব্রাইবস, ব্রাইবগুলোকে অ্যাকসেপ্ট করে, আর সেল দ্য হাই অফিসেস অফ অনার, আর আমাদের বড়ো বড়ো অফিসিয়ালগুলোদেরকে তাদেরকে বিক্রি করে, দ্যাট ইট ইজ ইন আওয়ার পাওয়ার টু গিভ অ্যাওয়ে, আমাদের এটা ক্ষমতায় আছে দেওয়ার, ফর সো মাচ রাবিশ ক্যান অ্যাজ ক্যান বি হেল্ড ইন আওয়ার হ্যান্ডস, আমাদের হাতে কত রাবিশ। ব্যাপারটা বোঝো, জিনিসটা ক্লিয়ার হয়ে নাও। এইবার বলছে হোয়াট, কি শ্যাল ওয়ান অফ আস, আমাদের মধ্যে একজন, দ্যাট স্ট্রাক দ্য ফোরমোস্ট ম্যান অফ, দ্যাট স্ট্রাক দ্য ফোরমোস্ট ম্যান অফ অল দিস ওয়ার্ল্ড, যে কিনা সেই পৃথিবীর প্রথম যে কিনা স্ট্রাক করেছিল, বাট ফর সাপোর্টিং রবার্স, যারা কিনা রবার্টদেরকে সাপোর্ট করা মানে করতে না, তারপরে রবার্টের এগেনস্টে, শ্যাল উই নাও কন্টামিনেট, আর তারা আমরা এখন কন্টামিনেট করবো, পলিউট করবো আমাদের ফিঙ্গারদেরকে, আমাদের হাতকে, উইথ বেস ব্রাইবস, বেস ব্রাইবস মানে ডিসগ্রেসফুল ব্রাইবস, আমাদের যেটা নিচু করে সেই ব্রাইবস নিয়ে নিজেদেরকে আমরা কন্টামিনেট করবো, অ্যান্ড সেল দ্য মাইটি স্পেস অফ আওয়ার লার্জ অনার্স, আর বিক্রি করব আমাদের মাইটি স্পেসগুলো, মাইটি স্পেস আমাদের যে জায়গা, আমাদের বড় বড় সম্মানের জায়গাগুলো, ফর সো মাচ ট্র্যাশ, হ্যাঁ ট্র্যাশ, টাকার, টাকাটাকে ট্র্যাশ বলছে, এই ব্রাইবের টাকাকে বলছে ট্র্যাশ, অ্যাজ মে বি গ্র্যাস টু দাস, এইভাবে কি আমার হাতটাকে গ্র্যাস করতে পারি, আমরা হাতটাকে কি এইভাবে গ্র্যাস করতে পারি? তার মানে আমরা যারা প্রথম এই এনিমি, আমরা যারা এই মেরেছিলাম, কাকে? সিজারকে মারছিল জাস্টিসের জন্য, সবার আগে মারলাম শুধুমাত্র রবার্টদের একেস, রবার্ট মানে কিছুটা ক্ষেত্রে ওরা সিজারকে রবারই বলছে, যে ও পুরো পাওয়ারটাকে রব করে নেবে একে মারার জন্য, তাহলে তারা আমাদের হাতটা, তারা আমাদের, আমাদের যে হাত সেই হাতটাকে আমরা পলিউট করবো ব্রাইব নেওয়ার জন্য, আর শুধু ব্রাইবের না, ব্রাইবের টাকাতে আমাদের বড় অফিসাররা যে বড় বড় জায়গা কিনবে তার জন্য আমরা হাত নষ্ট করব। তার মানে এটা কিন্তু ও আই হ্যাড রাদার বি আ ডগ, তার থেকে বরং আমি একটা কুকুর হব, অ্যান্ড বে দ্য মুন, আর মুনের দিকে তাকে আমি বার্ক করবো, হৌ হৌ করবো, দ্যান সাচ আ রোমান, এরকম রোমান হওয়ার চাইতে যে রোমান ব্রাইব নিব, আর আমার হাতে পাওয়ার আছে বলে হাইলি অফিসিয়ালদেরকে পাঠাবো, যা গেট ব্রাইব নেই, তা করার চাইতে আমি এক কাজ করবো, এখন কুকুর হব আর মনের দিকে তাকায় বে করব। ব্রুটাস কিন্তু ভীষণ ক্লিয়ার এবং যথেষ্ট অনেস্টলি ওর ওর ভিলেইনি চালাচ্ছে। ক্যাসিয়াস, ক্যাসিয়াস কিন্তু, ক্যাসিয়াস প্রথম থেকেই ডিসঅনেস্ট, ব্রুটাস কিন্তু মারার ক্ষেত্রে ডিসঅনেস্ট ছিল না, মারছে ও রোমের জন্য, যেহেতু ওর মাথায় ঢুকে গেছিলো, রোমের লোকজন ওকে চায় এবং ওকে এটা ফর্জারি করে ক্যাসিয়াস ওর মাথায় ঢুকিয়ে দিয়েছিল। এখন তো ক্যাসিয়াসকে এটা সহ্য করতেই হবে, কারণ শাইলক তো, শাইলক বলছে, ব্রুটাস তো কখনোই চায়নি পার্সোনাল কারণে সিজারকে মারতে, ও তো দেশের জন্যই ছাড়ছে, কাজে দেশের জন্যই ওগুলো করবে। ক্যাসিয়াস, ব্রুটাস, বে নট, না না ব্রুটাস, ওরকমভাবে হ্যারাস করো না আমাকে, আই উইল নট এন্ডিওর ইট, আমি কিন্তু এটা সহ্য করতে পারবো না, ইউ ফরগেট ইউর সেলফ, তুমি তোমাকে ভুলে যাচ্ছ, টু হেল্পড মি ইন পুট লিমিট, তুমি কিন্তু আমাকে হেল্পড মি ইন মানে তুমি আমাকে আমার আমার অথরিটির লিমিটেশনটা বোঝাচ্ছ, হেল্পড মি ইন মানে লিমিটেশনের, অথরিটির লিমিটেশন বোঝাচ্ছ, আই অ্যাম আ সোলজার, আমি একজন সোলজার, আই অর্ডার ইন প্র্যাকটিস,
আমি প্র্যাকটিস অর আমি আমি হচ্ছে সোলজার এরা এবং আই সরি আই ওল্ডার ইন আমি অর্ডার করছি তাই মানে বুঝছি অ্যান্ড ওল্ডার ইন প্র্যাকটিস এবলার দ্যান ইয়র সেলফ তোমার থেকে বেশি আমি ওল্ডার তোমার থেকে বেশি আমি এবলার টু মেক কন্ডিশনস যে আমি যে অর্ডার করব ডিসাইড করব দ্য অফিসাররা কী করবে না করবে সেটা আমার অথরিটি কারণ আমি তোমার থেকে বেশি ওল্ডার এবং আমি তোমার থেকে বেশি এবলার মানে বুঝলা এই জায়গাটা ক্যাসিয়াস এবার ডমিনেট করল তার মানে ডমিনেশনটা কার চরিত্রে ছিল ক্যাসিয়াসের চরিত্রেই ছিল ব্রুটাস গো টু ইউ আর নট ক্যাসিয়াস এইবার ব্রুটাস পরিষ্কারভাবে বলো ক্যাসিয়াস যাও 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 তুমি আর সেই ক্যাসিয়াস নাই সেই ক্যাসিয়াস মানে ব্রুটাস যে ক্যাসিয়াসকে চিনত সে ক্যাসিয়াস তো ক্যামোফ্লেজ ক্যাসিয়াস সে তো ডাইরেক্ট ক্যাসিয়াস নয় কখনোই না ও কিন্তু ওকে ক্যামোফ্লেজ করছে ও প্রমাণ করতে চেষ্টা করছে যাতে ব্রুটাস আরও বেশি ওদের পক্ষে হয় ব্রুটাস ওদের পক্ষে হলে কি ও যদি মার্ডার করে তাহলে ওর পক্ষে যাবে রোমানদের এগেনস্টে ব্রুটাসকে দাঁড় করানো যাবে ও তো একটা ভিশাস ইন্টেনশন নিয়ে ব্রুটাসকে দাঁড় করিয়েছিল সেটা তো ব্রুটাস জানতো না না আই অ্যাম না আমি আই সে ইউ আর নট আমি বলছি তুমি সেই ক্যাসিয়াস নও লাইন নাম্বার 30, 31, 32, 33, 34, 35 ওকে